বন্ধুরা দেখুন আমার গাছে কত আম ধরেছে। কি সুন্দর আম আমার গাছে! আচার তৈরি করব বন্ধুরা। আমি প্রথমে আমগুলো কেটে নিচ্ছি। সাদা অংশটা বাদ দিয়ে দিলাম। আমার সব আমগুলো কোটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। আমি ধরে নিয়েছি, এবার কড়া বসিয়ে দিই। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমগুলো আমি ছেড়ে দেব। তেল হয়ে গেছে, এবার আমি আমগুলো ছেড়ে দিলাম। প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি নাড়তে থাকবো। একটু জল দিয়ে দিলাম, এবার আমি আপেল গুঁড়ো দিয়ে দিলাম।
এবারে আমি খানিকটা চিনি দিয়ে দিলাম। চিনি গুড় মিশিয়ে এটা সুস্বাদুভাবে খেতে ভালো লাগবে। নাচতে থাকবো, ছোট্ট হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। আপনারা এইভাবেই আমের আচার তৈরি করে নেবেন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই। আর কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি কেমন লাগলো, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে।